ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समागया यो धर्मस्थापनरतो वीरे शमतम नमामिहम। श्री भगवानेर अशेष इच्छाय आबार आमरा समबेत होयेछि स्वामी शिष्य संवाद थेके पाठ एबं आलोचनार उद्देश्य निये। आसले आजकेर दिनटा किन्तु स्वामी शिष्य संवादेर जन्य निर्दिष्ट छिल ना, आजकेर दिनटा निर्दिष्ट छिल श्रीमद् भगवद गीतार त्रयोदश अध्याय करार जन्य। किन्तु कोनो एकटा कारणे एकटा किछु ग्रहेर दोष होयेछे, আমরা কিছুতেই ত্রয়োদশ অধ্যায়টা শুরু করতে পারছি না। স্বামী শিষ্য সংবাদ বিগত দিন আধখানাই আমরা করতে পেরেছিলাম, কারণ আগের দিন খুব শ্বাসকষ্ট হচ্ছিল বলে আমি ক্লাসটা শেষ করতে পারিনি, তড়িঘড়ি করে ক্লাসটা শেষ করে দিয়েছিলাম, কিন্তু অধ্যায়টা শেষ হয়নি। সেই কারণে আজকে আমরা এটা করে দিলাম, কারণ এরপরে আমি একটা লম্বা ছুটিতে, বেশ 10-12 দিনের লম্বা ছুটিতে একটু বাইরে যাব, আপনাদের সকলের থেকে দূরে, সমস্ত আপনাদের প্রয়োজনীয় কানেকশান থেকেও দূরে থাকবো, একটুখানি একটা ছুটির আমার প্রয়োজন আছে। সেই কারণে ঠাকুরের জন্মতিথির পর থেকে আপনাদের সঙ্গে আমার দেখা হবে না। কেউ কেউ বেলুড় মঠে এলে 26 তারিখ অবশ্যই দেখা হবে, বাজার আপনারা ইন্টারনেটে দেখবেন, বেলুড় মঠ ওয়েবসাইটে, তাদের ক্ষেত্রেও দেখা হতে পারে। বেলুড় মঠে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং ব্যাখ্যা আছে 26 তারিখে পাবলিক সেলিব্রেশনে, সকাল 8:40 থেকে 9:30 অবধি, এরকম 8:50 থেকে 9:30 অবধি এই সময়টা আমার জন্য নির্দিষ্ট করা আছে। সেদিনকে অনলাইনে বা অফলাইনে আমাদের সঙ্গে দেখা হতে পারে। তারপরের দিন থেকে আমি একটু লম্বা ছুটিতে যাব। আমরা যে অধ্যায়টা পড়ছিলাম, যে অংশটা, সেটা হচ্ছে, তারিখটা ছিল খুব দরকারি, 9 ডিসেম্বর 1898, 19তম বল্লি। এটা এদিন বেলুড় মঠে জন্মদিন, আমরা রামকৃষ্ণ মিশনের জন্মদিন পালন করি, নিজেদের গুরুদের জন্মদিন পালন করি, ঠাকুরমা স্বামীজি পার্ষদদের জন্মদিন পালন করি, কিন্তু যে আধারের ওপর কেন্দ্র করে আমাদের সমস্ত এই আমাদের যে ভাব আন্দোলন চলে সেইটিকে তার জন্মদিনটা আমরা কখনো বড় একটা ভুলেও পালন করি না। দেখবেন আমাদের সংসারে বাবার জন্মদিন হয়, খোকার জন্মদিন হয়, সবার জন্মদিন হয়, মায়ের জন্মদিন বড় একটা পালন করা হয় না। খুব কম পরিবার থাকে যেখানে আমরা মায়ের জন্মদিনের কথা মনে রাখি বা মায়ের জন্মদিন নিয়ে হইচই করি। তার কারণ হচ্ছে আমরা মনেই করি যেটার উপর আমরা দাঁড়িয়ে আছি সেটা কখনোই তাকে আলাদা করে স্বীকৃতি দেওয়া দরকার নেই, কারণ আলাদা করে স্বীকৃতি দিলেই আমরা মা হারা বা আধার হারা হয়ে যাই। একটা পাত্রের উপর আমরা দাঁড়িয়ে আছি, যদি আমাদের সেই পাত্রটাকে নিয়ে হইচই করতে হলে আমাদের পাত্রের বাইরে যেতে হয়, পাত্রের বাইরে যেতে গেলে তাদের হারা হয়ে যেতে হয়। মা এমন একটা সত্তা বা আমাদের জীবনের মূল সত্যগুলো এমন একটা সত্তা যেগুলোর বাইরে গিয়ে কখনো সেটা স্বীকৃতি দেওয়া যায় না। বেলুড় মঠে শ্রী রামকৃষ্ণদেবের অস্থি প্রতিষ্ঠা হচ্ছে, স্বামী বিবেকানন্দ নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি থেকে হেঁটে হেঁটে নিয়ে আসছেন। আগের দিন বলেছিলাম আমাদের এখন যেখানে পল্লীমঙ্গল গিয়ে সেইখানে একটা কালভার্ট ছিল, সেই কালভার্টটি অতিক্রম করে ঠাকুরের মন্দিরের পূর্ব দিকে ঠিক আমাদের যে এই স্টেজটা তৈরি হয় তার পেছনে দেখবেন একটা ঘেরা জায়গা আছে। অনেক সময় আপনারা স্টেজের পেছন দিয়ে যাওয়ার সময় জায়গাটা লক্ষ্য করেন না, স্টেজের পেছন দিকে দেখলেই দেখবেন একটা ইয়ে দিয়ে ঘেরা একটা জায়গা আছে, লোহার গ্রিল দিয়ে ঘেরা একটা জায়গা আছে, যেখানে কেবলমাত্র ফুলের গাছ আছে। সেই ফুলের গাছ সেই জায়গাটাতে স্বামী বিবেকানন্দ ডান কাঁধে করে নিয়ে এসেছিলেন। কাশীপুর উদ্যানবাটিতে থাকাকালীন আমরা বিগত দিন আলোচনা করেছিলাম, কাশীপুর উদ্যানবাটিতে থাকাকালীন শ্রীরামকৃষ্ণের গৃহী এবং সন্ন্যাসী ভক্তদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল এবং তাতে খানিকটা অখুশি শ্রীরামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে বলেছিলেন যে তিনি কাঁধে করে তাকে যেখানে নিয়ে যাবেন সেইখানে তিনি বসবাস করবেন, এবং সেই দিনকে সেই আদেশটি প্রতিপালন করার জন্যই শ্রীরামকৃষ্ণদেব তাকে নিয়ে এসেছিলেন। একটি অত্যন্ত খারাপ শব্দ ব্যবহার করে ফেলেছিলেন শিষ্য, তিনি বলেছিলেন দলাদলি হয়েছিল স্বামীজি শ্রীরামকৃষ্ণের গৃহী এবং সন্ন্যাসী পার্ষদদের মধ্যে, কিন্তু স্বামী বিবেকানন্দ সকলের জন্য আমাদের কাছে একটা অদ্ভুত সুন্দর একটা দৃষ্টি দিয়ে বলেছিলেন যে সেই আত্মারামের আত্মারাম পুরুষের আলোতে যারা তাদের সেইভাবে দেখে, যারা সৌভাগ্যক্রমে অবতার পুরুষের সাক্ষাৎ সংস্পর্শে আসে, তাদের জীবৎকালে ওইরূপ দল ফল সচরাচর হয় না। সেই আত্মারাম পুরুষের আলোতে তাদের চোখ ঝলসে যায়, অহংকার অভিমান হীনবুদ্ধি সব ভেসে যায়, কাজেই দলফল করবার তাদের আর অবসর হয় না। সাধারণত আমরা গ্রুপবাজি করি এই তিনটি কারণে, এক হচ্ছে আমাদের আত্ম অহংকার আত্ম গরিমা এত বেশি থাকে,
তাতে আমরা মনে করি যে জগতে সবাই বোধহয় আমাদের চেয়ে কিছু নিকৃষ্ট, নম্বর এক। আর দুই হচ্ছে এর কারণে আমাদের একটা আত্ম অভিমান আসে যে আমি সকলের চেয়ে বড়, হ্যাঁ অন্যেরা আমার চেয়ে ছোট, আমি কি কম। আর এটা আমাদের হীনতম বুদ্ধিতে এনে দেয়, আমাদের কিছুতেই বিকশিত হতে দেয় না, আমরা একটা ছোট্ট গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে যাই। আমাদের সাগরের মানুষরা প্রায় 93.94% লোক শিক্ষিত, আমাদের এখানে যারা ধান কাটতে আসে তারা প্রত্যেকে ম্যাট্রিক পাস, কেউ তার চেয়ে কম নেই। ক্লাস স্কুল পড়ুয়া বড় একটা আমরা কোনো কর্মী পেয়ে যাই না, সবাই মাধ্যমিক পাস। অথচ এই দ্বীপের বাইরে যে একটা জগৎ আছে এটাই এখানকার দ্বীপের মানুষরা কিছুতেই স্বীকার করেন না, তারা ভাবেন এই দ্বীপটাই বোধ হয় সব। এই কারণে বাইরে থেকে কোনো মানুষ এলে তারা সবসময় তাকে বিরোধিতা করেন, কেমন করে তাকে এখান থেকে দূর করতে পারবেন, এই জায়গা থেকে সরিয়ে দিতে পারবেন, এই চিন্তাতেই তারা করেন। অথচ তারা কিন্তু খুব ভালো মানুষ, আমাদের দ্বীপের মানুষদের মতো ভালো মানুষ আমরা বড় একটা খুঁজে পাই না। তার কারণ হচ্ছে এদের যে জীবন সংগ্রাম তাকে স্যালুট করা উচিত, প্রত্যেকবার ভেঙে চুরে তছনছ হয়ে যান আবার উঠে দাঁড়ার মতো শক্তি তারা দেখেন। অথচ তাদের এই অহংকার অভিমান এবং হীনবুদ্ধির কারণে একটা জায়গায় এসে তারা থেমে যান। বলছেন শ্রীরামকৃষ্ণের স্পর্শে যারা আসেন, এই যে তিনটে জিনিস আছে অহংকার অভিমান এবং হীনবুদ্ধি, এগুলো হচ্ছে বন্ধন, আমাদের এগিয়ে যেতে সাহায্য করে না, একটা জায়গায় আটকে রাখে। আর শ্রীরামকৃষ্ণের জ্ঞান আলোকে আলোকিক আগুন কি করে না, আগুন হচ্ছে আমাদের সমস্ত কিছু পুড়িয়ে দেয়। এই যে নিচতার যে একটা বন্ধন, এই বন্ধনটাকে একবার সম্পূর্ণভাবে পুড়িয়ে ঝলসে শেষ করে দেয়, সেই কারণে আমাদের আর কোনো রকম অন্য কোনো রকম কিছু হয় না। ফলে আমরা কেবলমাত্র শ্রীরামকৃষ্ণকে দেখি, এত আলো এত আলো যে তাঁকেই দেখতে থাকি এবং তার ভাবেতে এমন ডুবে থাকি যে আমাদের এর চেয়ে হীন কোনো জিনিসের প্রতি আর মনে এমন সামান্যতম আসক্তি হয় না, তাই তার দলফলও হয় না। বলছেন কালে অবশ্য এর থেকেই দলের উৎপত্তি হবে, আসলে যখন আমরা এই ছোট জিনিস থেকে বেরিয়ে যাব তখনই আমাদের সম্প্রদায় তৈরি হবে। আমরা দেখি, আমি ইয়ে করব না, আমরা দেখি অনেক ফেসবুক গ্রুপ থাকে, আমার তো খুব দুঃখ হয়, তারা তাদের গুরুর নামে এই নানা রকমের গ্রুপ বানায়, তারপর সেখানে দলাদলি করে। অথচ সেই গুরুদের খুব কাছ থেকে সামনে থেকে চোখে দেখার সৌভাগ্য হয়েছিল, দেখেছি তাদের উন্নত জীবন, কেমন করে ভগবান লাভ হবে নিজের এবং অন্যের, তার চিন্তাতেই তারা সবসময় মগ্ন থাকতেন, দুঃখ হয় তার শিষ্যদের দেখে। অবশ্যই শ্রীরামকৃষ্ণের কৃপায় তাদের এর পরিবর্তন হবে, এইটি হলো। সেদিনকে কাঁধে করে তাকে নিয়ে এসে মঠ বাড়িতে স্থাপন করলেন। শুধু তাই নয়, ঠাকুরের যে কথা ছিল, তিনি বলেছিলেন যে তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকবো, তা গাছতলাতেই হোক কুটিরেই হোক। তাকে স্মরণ করেই স্বামী বিবেকানন্দ সমুদায় উপস্থিত সকলকে বলেছিলেন, আপনারা আজ কায় মনোবাক্যে ঠাকুরের পাদপদ্মে প্রার্থনা করুন, যেন মহাযুগাবতার ঠাকুর আজ থেকে বহুকাল বহুজন হিতায় বহুজন সুখায় এই পুণ্যক্ষেত্রে অবস্থান করে একে সর্বধর্মের অপূর্ব সমন্বয় কেন্দ্র করে রাখেন। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন বেলুড় মঠ এমন একটা কেন্দ্র হোক যেটি সর্বধর্ম সমন্বয়ের কেন্দ্র হয়ে থাকবে, যেখান থেকে প্রত্যেক ভাবের মানুষ এসে তার প্রার্থিত আনন্দ সেটিকে তারা সংগ্রহ করে রাখবেন। এই বেলুড় মঠ যেন শ্রীরামকৃষ্ণের একটি ভাবমূর্তি তৈরি হয়। শ্রীরামকৃষ্ণ তার গল্পের অছিলায় নিজের গল্প বলেছিলেন, তিনি বলেছিলেন যে এক রংরেজের কথা, এক যিনি রং করেন তার কাছে যে যে রঙের কাপড় নিয়ে যায় সেই গামলাতে ডোবান এবং সেই গামলা থেকে সেই প্রার্থিত রঙের কাপড় সেই প্রার্থিত রঙে রঙিয়ে আসে। কিন্তু একজন ভারী সেয়ানা ছিল, সে বলেছিল তুমি যে রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছ আমাকে সেই রঙে রাঙিয়ে দাও। বেলুড় মঠ এমন একটা কেন্দ্র হবে যেখানে ভিন্ন ভিন্ন প্রান্তর থেকে মানুষ আসবেন, তাদের মনের রঙে রাঙিয়ে নিতে হবে। আবার কেউ কেউ সেয়ানাও আসবে, এরা সহজে আসেন, অল্প কয়েকজন আসেন, যারা এসে শ্রীরামকৃষ্ণকে বলবেন তুমি যে রঙে আমাকে নিজেকে রাঙিয়েছ আমাকেও সেই রঙে রাঙিয়ে দাও, এমন মানুষও আসবে। স্বামীজি বললেন যে যেহেতু আমি কাঁধে করে নিয়ে এসেছি তাই আমি ঠাকুরকে কাঁধে করে ফেরত আমি বা তার গুরু ভাইরা নিয়ে যেতে পারেন না, তাই শিষ্যের ওপর দায়িত্ব পড়লো শ্রীরামকৃষ্ণকে কাঁধে করে নিয়ে যাওয়া। সেই কৌটোটি শিষ্য মাথায় করে নিয়ে আটা দিলেন।
অগ্রে কৌট মস্তকে শিষ্য পশ্চাতে স্বামীজি তারপরে অন্যান্য সকলে আসিতে থাকিলেন। প্রতিমধ্যে স্বামীজি তাহাকে বলিলেন, এটা আবার খুব ভীষণ সুন্দর কথা, আগের দিন আমরা এটা দিয়ে শেষ করেছিলাম। ঠাকুর আজ তোর মস্তকে উঠে তোকে আশীর্বাদ করছেন, সাবধান, আজ থেকে আর কোনো অনিত্য বিষয় মন দিস নি। একটি ছোট সাঁকো পার হইবার পূর্বে স্বামীজি শিষ্যকে পুনরায় বলিলেন, দেখিস এবার খুব সাবধান, খুব সতর্ক থাকবি। আমরা যখন এমনি ঘুরে বেড়াই তখন কোনো সমস্যা হয় না, কিন্তু যখন আমরা গুরুর কাছে এই বন্ধনে বাধা পড়ি যে একটা উন্নততর জীবনযাপন করব, এই উন্নততর জীবনযাপন করবার সময় আমরা মন্ত্র দীক্ষা নিই, গুরুর শক্তি আমাদের ভেতরে সঞ্চারিত হয়। শুধু তাই নয়, গুরু শেষকালে সেই পরশপাতরটি আমাদের মাথায় ছুঁয়ে দেন, সেটি হয় শ্রীরামকৃষ্ণের পুতাস্থি অথবা শ্রীমা শারদের পুতা সারদার পুতাস্থি। মায়ের হোক আর ঠাকুরেরই হোক দুটোই এক, সেই পরশপাতরের স্পর্শে আমরা সোনার মানুষে রূপান্তরিত হই। তারপর থেকে কিন্তু আমাদের খুব সাবধানে থাকা উচিত, আমরা যেন কোনোভাবেই আমাদের নিজেদের সাধনের যে স্ট্যান্ডার্ড, সাধনের যে মর্যাদা, সেটার যেন মর্যাদা হানি না করে থাকি, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আপনি এমনি থাকুন তাতে কোনো আপত্তি নেই, কিন্তু যখন মনে করছেন যে আপনি ভগবানের দিকে এক পা করে এগিয়ে যাবেন, তাহলে অবশ্যই নিজেকে বদল করতে হবে। আমাদের সন্ন্যাস দীক্ষার পরে পূজনীয় স্বামী প্রমেয়ানন্দজি বলেছিলেন যে তুমি আজ থেকে গেরুয়া পড়েছ, গেরুয়া পড়াকে মানুষ তুমি সিদ্ধ পুরুষ যদি নাও হয় তাও লোকে তোমায় সিদ্ধ পুরুষ মনে করবে, অতএব তোমার আচরণ যেন এমন হয় সেটা তোমার পোশাকের যেন কোনো সময় অবমাননা না করেন। এইরূপে নির্বিঘ্নে মঠে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে উপস্থিত হইয়া সকলে আনন্দ করিতে লাগিল। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম, তারপরের অংশটি আজকে আমরা পড়ব। স্বামীজি শিষ্যকে এখন কথা প্রসঙ্গে বলিতে লাগিলেন, ঠাকুরের ইচ্ছায় আজ তার ধর্মক্ষেত্র ক্ষেত্রের প্রতিষ্ঠা হল, বারো বছরের চিন্তা আমার মাথা থেকে নামল। আমার মনে এখন কি ইচ্ছে জানিস, এই মঠ হবে বিদ্যা ও সাধনার কেন্দ্রস্থান। তোদের মতো ধার্মিক গৃহস্থরা এর চারিদিকের জমিতে ঘরবাড়ি করে থাকবে, আর মাঝখানে ত্যাগী সন্তান সন্ন্যাসীরা থাকবে, আর এই মঠের দক্ষিণের জমিটায় ইংল্যান্ড ও আমেরিকার ভক্তদের থাকবার ঘর হবে। এইরূপ হলে কেমন হয় বল দেখি মহাশয়। শিষ্য বললেন, মহাশয় আপনার এ অদ্ভুত কল্পনা, স্বামীজির এই ইচ্ছা পূর্ণ হয়েছে। কিন্তু স্বামীজি যেরকম চেয়েছিলেন দুটো জিনিস, এই মঠ হবে বিদ্যা এবং সাধনার কেন্দ্রস্থান, যারা সঙ্ঘে স্থাপন আছে তাদের তো অবশ্যই বিদ্যা এবং সাধনার কেন্দ্রস্থল তো হয়েছেই, আমাদের সাধুরা যারা থাকে, তাছাড়া যারা নভিসরা আসে তাদের জন্য দুটি কেন্দ্র আছে আপনারা জানেন, প্রি প্রফেশনাল ট্রেনিং সেন্টার এবং প্রফেশনাল ট্রেনিং সেন্টার। এই দুটি যারা প্রথম যোগদান করেন তাদের জন্য একটি ছোট্ট প্রশিক্ষণ কেন্দ্র আছে, নবাগত ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্র, এবং আরেকটি হচ্ছে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্র বা প্রফেশনাল ট্রেনিং সেন্টার। এখানে দু বছর বলতে পারেন রিগরাস ট্রেনিং দেওয়া হয় ব্রহ্মচারীদের, তারা পড়াশোনা করে, জপধ্যান করে, নানা রকম কাজের সঙ্গে সংযুক্ত হয়। যে বেলুন মঠ আপনারা ঝকঝকে তকতকে দেখতে থাকেন, পরিষ্কার পরিচ্ছন্ন সোনার মতো ঝকঝকে বাসনপত্র, এগুলি সব এই ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরা। একবারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব ধরনের শিক্ষা দেওয়া হয়, বাথরুমের প্যান পরিষ্কার করা থেকে ঈশ্বর সাধনা, পুজোর হাইয়েস্ট যে বিদ্যা সেগুলো দেওয়া হয়। এছাড়া আমাদের যে বিভিন্ন আলোচনা চক্র হয়, দীক্ষা অনুষ্ঠান হয়, সমস্ত নিয়ে ভক্তরাও এখানে তাদের নিজের জীবনের যে নতুন যে শিক্ষা, নিজেকে আপগ্রেড করার সব রকমের সুযোগ পান। তারা মন্দিরে বসে যেমন সাধন ভোজন করতে পারেন, তেমনি সপ্তাহান্তে বা সপ্তাহে দুবার যে মঠ গৃহে যে বিভিন্ন শাস্ত্রাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় সেগুলোরও চর্চা করতে পারেন। স্বামীজি চেয়েছিলেন যে এই মঠের দক্ষিণের এই মঠের ভেতরে থাকবে ত্যাগী সন্ন্যাসীরা, একে ঘিরে থাকবে গৃহস্থ ভক্তেরা। পূজনীয় রামগোপাল মহারাজ বলছিলেন যে মোটামুটিভাবে সেই ইচ্ছা পূর্ণ হয়ে গেছে, একদিকে গঙ্গা আর বাকি দিকে সব এক একটি করে বড় বড় বাড়ি, মিল, ফ্যাক্টরি সব বিক্রি হয়ে যাচ্ছে এবং সেখানে উঁচু উঁচু বাড়ি হচ্ছে এবং তাতে অসংখ্য ফ্ল্যাট তৈরি হচ্ছে এবং সেখানে শ্রীরামকৃষ্ণদেবের ভক্তরা বসবাস করছেন। কেউ কেউ জীবনের অন্তে নিজেদের কর্মস্থল থেকে মুক্তি নিয়ে সব জায়গায় আছেন, অনেকগুলি আছে, ঠাকুরবাড়ি অ্যাপার্টমেন্ট, কল্পতরু অ্যাপার্টমেন্ট, ডান বাইনের সর্বত্র
আপনারা যদি সকালবেলা মঠে গিয়ে দেখেন, দেখবেন বহু লোক বসে জপ ধ্যান করছেন, তারপরে অনেকে বেলার দিকে এসে জপ ধ্যান করে, এরা সব এই কাছাকাছি জায়গা। আর মঠে বলছেন মঠের দক্ষিণ দিকের জমিটায় ইংল্যান্ড ও আমেরিকার ভক্তরা থাকবে। ঠিক মঠে দক্ষিণ দিকে এখন যেখানে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস হয়েছে, সেখানে কিন্তু বিদেশ থেকে ভক্তরা এসে থাকেন, এবং ওখানেও ওর পেছন দিকে কিছু ফ্ল্যাট বাড়ি আছে, সেখানেও বিদেশি ভক্তরা এসে থাকেন, এমনকি অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরাও ফ্ল্যাট নিয়ে সেখানে থাকেন, যাতে তারা রোজ মঠে আসেন, মঠে সাধন ভজন করেন এবং করতে পারেন। শিষ্য অল্প দৃষ্টি ক্ষুদ্র দৃষ্টি, তাই সে বলছে এটা আপনার অদ্ভুত কল্পনা। স্বামীজি বলছেন, কল্পনা কিরে, সময় সব হবে, আমি তো পত্তন মাত্র করে দিচ্ছি, এরপর আরো কত কি হবে, আমি কত করে যাব আর তোদের ভিতর নানা আইডিয়া দিয়ে যাব, তোরা সে পরে সেসব ওয়ার্কআউট বা কাজে পরিণত করবি। বড় বড় প্রিন্সিপালস বা নীতি কেবল শুনলে কি হবে, সেগুলিকে প্র্যাকটিক্যাল ফিল্ডে কর্মক্ষেত্রে দাঁড় করাতে প্রতিনিয়ত কাজে লাগাতে হবে। শাস্ত্রের লম্বা লম্বা কথাগুলি কেবল পড়লে কি হবে, শাস্ত্রের কথাগুলি আগে বুঝতে হবে, তারপর জীবনে সেগুলিকে ফলাতে হবে, বুঝলি? একেই বলে প্র্যাকটিক্যাল রিলিজিয়ন বা কর্মজীবনে পরিণত ধর্ম। এটি আছে খুব মূল কথা। আমরা বহু সময় শাস্ত্রের বাক্য আওড়াতে পারি, ঠাকুরের নিজের কথায় এ তবলার বল মুখে বলা সহজ, কিন্তু সেটা তবলায় আঙুলে আনাটা বেশ কঠিন। আমাদের একটি সাধু বলেছিলেন, তিনি সাধারণ গানকে নতুন এসেছিলেন তখন, বলছেন সাধারণ গানকে আমি ক্লাসিক্যাল গানে রূপান্তরিত করি। আমি করিস কী করে রে, আমরা ছি ছোটোবেলা থেকে সে গানটা বেঁধে ক্লাসিক্যাল শিখছি, কই পারি না তো? বলছে আমি প্রত্যেকটা গানের আগে মা করে একটু গানটা গেয়ে দিই। আমি ভাবি এইরকমভাবে গাইলেই গানটা সাধারণ থেকে ক্লাসিক্যালে রূপান্তরিত হয়। আমি যখন প্রথম ষোড়শোপচারে পূজা করবো, এরকম ঠিক হয়েছে বেলঘরিয়া আশ্রমে, পূজনীয় অমলানন্দজি ডেকে বললেন তুমি দশোপচারে পূজা জানো? আমি হ্যাঁ জানি। বলছেন ষোড়শ মানে আর ছটা বেশি? আমিও মনে করছি দশটা পুজো করতাম, দশটা উপচার দিয়ে করতাম, ছটা, কিন্তু তার ভেতরে যে এত গোলমাল আছে এসব জানতাম না। এই যে বই পড়া ভালো, কিন্তু সেটাকে সেই জিনিসটাকে কার্যে রূপান্তরিত করা, এটা কিন্তু ভীষণ ভীষণ ভীষণভাবে কঠিন। এবং সেটা যদি না হয় তাহলে দেখবেন আমাদের ধর্মজীবন যাপন কীরকম একটা, সে অলীক সুখের একটা জীবন যাপন করার মতো হবে। যে মুহূর্তে জীবনে আঘাত আসবে, যে মুহূর্তে জীবনে বেদনা আসবে, আমরা একবারে ছিন্ন ভিন্ন হয়ে যাব। কারণ শাস্ত্র আমাদেরকে কোনোভাবে যে সাপোর্টটা দিচ্ছে, সেই সাপোর্টটা আমি নিজে অ্যাকাস্টম করতে পারিনি। স্বামী বিজ্ঞানানন্দজি মাঝকে জিজ্ঞেস করা হয়েছিল, এই কথাটা আমি অনেকবার আপনাদের বলেছি যে কিছু উপদেশ দেওয়ার কথা, বিজ্ঞান মহারাজ বললেন উপদেশ তো কত আগে বিদ্যাসাগর মশাই দিয়ে গেছেন, কি উপদেশ দুটি? বলছেন সদা সত্য কথা বলিবে এবং পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হবে। সদা সত্য কথা বলাটা এটা যে কি, শুধু সত্য কথা মুখে বলতে হবে না, চিন্তাতেও যেন কোনো অসত্য কল্পনার জগতে আমরা বাস না করি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানেন তো কল্পনার জগতেই বাস করি। এই যে উইন্ডো শপিং করি আমরা, কি পুরুষ কি স্ত্রী, উইন্ডো শপিং এটা একটা কল্পনার জগতে, সারা দুর্গাপুজোর আগে থেকে আমরা উইন্ডো শপিং করতে থাকি, অথচ আমার বারবার আমার ইয়েতে হাত পরে, মানি ব্যাগে হাত পরে, আর সেই উইন্ডো শপিংটা ভেঙে চুরে খান খান হয়ে যায়। আর যখন পুজোর সময় যখন সবাই সেই নানা রকমের ঘাগরা স্যুট পরে ঘুরে বেড়াচ্ছে, আর আমি আমার সেই পুরনো পরিচিত প্যান্ট শার্ট বা পুরনো পরিচিত গরদের কাপড় পরেই হাসি মুখে মন্দিরে যাচ্ছি, ভেতরটা একবারে ভেঙে চুরে তছনছ হয়ে যায়। ঠিক সেই রকম শাস্ত্রের যে উপকরণ, এই যে শাস্ত্রের যে কথন, এটা যদি আমি জীবনে অভ্যাস না করতে পারি, সেটা যদি না আসে, তাহলে আমাদের জীবনে ভীষণ রকম একটা হতাশা তৈরি হয়। আমাদের আর কিছু হোক না হোক, আমাদের গুরু যে শাস্ত্র নির্দিষ্ট কথাগুলিগুলি বলে আমাদের সাধন পথটি দেন, সেই সাধন পথটিকেও যদি আমরা ঠিক ঠিক মতো অনুসরণ না করতে পারি, একটা সময় খুব অসহায় ভাব তৈরি হবে। কারণ সময় যত কমে আসবে আর যত আমরা নিজেকে সেই সময়ের সঙ্গে তাল মেলাতে পারবো না, তত নিজেকে বড্ড ব্যাকডেটেড মনে হবে। আমরা যদি ভগবানকে কেন্দ্র করি বাঁচি, আমাদের পুরনো দিনের সাধুদের দেখেছি শরীর একেবারে অক্ষম হয়ে পড়েছে, কিন্তু ভগবানের প্রতি নিষ্ঠা, সে সময় অবধি জপ ধ্যান করার চেষ্টা করছেন। এই দেখছিলাম প্রভানন্দজি খুব শরীর খারাপ, কিন্তু তার মধ্যেও একেবারে অচেতন অবস্থায় উনি জপ করছেন। আমি এটা দেখে একদম হতবাক হয়ে গেলাম, কতখানি অভ্যাস থাকলে
জিনিসটা কতখানি জীবনের অভ্যাসে থাকলে তার চেতন সম্পূর্ণ চলে গেছে। মহারাজজিকে একবারে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে, যারা আপনারা দর্শন করতে যান এত সুন্দর করে কাপড় টাপড় দিয়ে ঢাকা থাকে, ওই দেখা যায় না ওগুলো। কিন্তু আমি দেখে একদম হতবাক হয়ে গেলাম যে মহারাজ ওই অবস্থাতেও কর জপ করছেন, হয়তো সম্পূর্ণ হচ্ছে না কিন্তু করবার চেষ্টা করে চলেছেন। অভ্যাসটা কোন স্তরে নিয়ে পৌঁছে গেলে এই জিনিসটা হয় এটা আমরা দেখে একদম হতবাক হয়ে গেছি। এই যে ভগবানকে সব সময় ডাকা যায়, এমনকি চেতন এবং অবচেতন স্তরে, এগুলো দেখে নিজের উপর খুব হতাশা হয়, কই আমরা তো এরকমভাবে পারিনি, আমরা কি করতে পারছি না। তখন জানেন তো ভগবানকে জীবনে আঁকড়ে ধরা হয়নি ভেবে বড় দুঃখ হতে থাকে। এইরূপে নানা প্রসঙ্গ চলিতে চলিতে শ্রীমদ শঙ্করাচার্যের কথা উঠিল। শিষ্য শ্রী শঙ্করের বড় পক্ষপাতী ছিল, এমনকি এ বিষয়ে তাহাকে গোড়া বলিলেও বলা যাইত। স্বামীজি উহা জানিতেন এবং কেহ কোনো মতের গোড়া হয় ইহা তিনি সহ্য করিতে পারিতেন না। কোনো বিষয়ে গোড়ামি দেখলেই তিনি উহার বিরুদ্ধ পক্ষ অবলম্বন করিতেন এবং অজস্র অমোঘ যুক্তির আঘাত ওই গোড়ামির সংকীর্ণ বাঁধ চূর্ণ বিচূর্ণ করিয়া দিতেন। এইটে স্বামীজি এবং শ্রীরামকৃষ্ণ শিষ্য তারা কখনো গোড়া হবে না। কোনো একটা শ্রীরামকৃষ্ণের কথাই যদি আমরা ভাবি, তাহলে সেই পুকুরটার কথা যদি ভাবি যেখানে চারটি ঘাট আছে, চারজন মানুষ সেই পুকুর থেকে জল নিচ্ছে, চারটি নাম নিয়ে নিচ্ছেন, কিন্তু সে একই পুকুরে জল নিচ্ছে। কিন্তু সে নেওয়ার সময় পারস্পরিক শ্রদ্ধা যদি না থাকে, দুটি জিনিস হয়, একটা হচ্ছে ইষ্টনিষ্ঠা, আমি যে পথে চলেছি যে যাকে মেনেছি তার প্রতি আমার ভালোবাসা থাকা দরকার, সেটা একটা জিনিস, সেটা যদি না হয় আমরা কিছুতেই এগোতে পারি না। শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। লক্ষ্মীপতি নারায়ণ এবং জানকীপতি রামচন্দ্র, আমি জানি দুজনেই সে এক অভেদ পরমাত্মা, তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন, তবু আমি আমার সমস্ত মন প্রাণ রাম কমল লোচনকে দিয়েছি। এই যদি নিষ্ঠা না থাকে, আমরা যদি একটা কোনো একটা পথকে অবলম্বন করে এগিয়ে না যেতে পারি, তাহলে অনন্তের যে পাঠশালা সেখানকার কখনো আমরা ছাত্র হতে পারবো না। অন্তত একটা বিদ্যায় আমাদের ওয়েল ইকুইপড হতে হবে, সেই বিদ্যাটা হচ্ছে ভগবানকে পাওয়ার। কোনো একটা মূর্তিকে আমরা যখন যাব সে অনন্তের পাঠশালায় যখন গিয়ে পৌঁছবো, তখন দেখবো আমার মূর্তি সব হয়েছে। কেশবচন্দ্র সেনকে ঠাকুর পশ্চিমের বারান্দায় নিয়ে গিয়ে দেখিয়েছিলেন, বলো দেখি কেশব, ওই যে আকাশে সূর্য আছে, অস্তগামী সূর্য, সে কি অতটাই ছোট? কেশব বলল, না ঠাকুর, আমরা অনেক দূরে আছে সূর্য থেকে, তাই আমাদের অত ছোট বলে মনে আছে। ঠিক সেই রকম আমরা ঈশ্বর থেকে অনেক দূরে আছি বলে আমাদের বিগ্রহ, আমাদের মূর্তি একটা পদ্ধতির প্রয়োজন হয়, কিন্তু যতই আমরা তার কাছে যেতে থাকি ততই এগুলোর আমাদের প্রয়োজন হয় না। তখন আমরা বুঝতে পারি আমরাও সেই অনন্তের ভাগিদার। কিন্তু কোনো একটি বিষয়ে খুব বেশি গোড়ামি, গোড়ামি অর্থটা কি, আমি শ্রেষ্ঠ আর বাকিরা আমার চেয়ে নিকৃষ্ট, মানে মনের একটা অংশকে আমি সবসময় ক্ষয় করে চলেছি, অন্যকে ছোট দেখানোর জন্য সবসময় ক্ষয় করে চলেছি। আর শিষ্যেরও ঠিক সেরকম ছিল, আদিগুরু শঙ্করাচার্যের কথাই শেষ কথা এবং বাকিদের কথা শেষ কথা নয়, এই পদ্ধতিটা ভালো নয়। অবশ্যই আদিগুরু শঙ্করাচার্য তার কথা গ্রহণযোগ্য, কিন্তু বাকিরাও যে অগ্রাহ্য, তাদের অগ্রাহ্য করতে হবে এই ভাবটি স্বামীজি একেবারেই ভালোবাসতেন না। সেই কারণে তিনি যখনই এরকম দেখতেন অজস্র অমোঘ যুক্তির আঘাতে এই গোড়ামির সংকীর্ণ বাঁধ চূর্ণ বিচূর্ণ করে, গোড়ামির বাঁধগুলো সবসময় সংকীর্ণই হয়, কারণ খুব বেশি আমাদের মানে পায়ের তলার মাটি খুব বেশি থাকে না, সেই কারণে ভেঙে চুরে তছনছ করা হয়। স্বামীজি বলছেন, শঙ্করের ক্ষুরধার বুদ্ধি, তিনি বিচারক বটে, পণ্ডিত বটে, কিন্তু তার উদারতাটা বড় গভীর ছিল না, হৃদয়টা ঐরূপ ছিল বলে বোধ হয়। আবার ব্রাহ্মণ অভিমানটুকু খুব ছিল, একটি দক্ষিণী ভট্টাচার্য গোছের ছিলেন আর কি, ব্রাহ্মণে তার জাতের ব্রহ্মজ্ঞান হবে না, এ কথা বেদান্ত ভাষ্যে কেমন সমর্থন করে গেছেন। হলিহারি বিচার, বিদুরের কথা উল্লেখ করে বলছেন, তাঁর পূর্বজন্মের ব্রহ্ম সংস্কারের ফলে সে ব্রহ্মজ্ঞ হয়েছিল। বলি আজকাল যদি ঐরূপ কোনো শূদ্রের ব্রহ্মজ্ঞান হয়, তবে কি তোর শঙ্করের মতে মত দিতে দিয়ে বলতে হবে যে পূর্বজন্মে ব্রাহ্মণ ছিল তাই তার হয়েছে? ব্রাহ্মণত্বের এত টানাটানিতে কাজ কিরে বাবা, বেদ তো ত্রৈবর্ণিক মাত্রকেই বেদপাঠ ও ব্রহ্মজ্ঞানের অধিকারী করেছে, অতএব শঙ্কর এ বিষয় নিয়ে বেদের উপর এই অদ্ভুত বিদ্যা প্রকাশের কোনো প্রয়োজন ছিল না। আবার এমনি হৃদয়
যে কত বৌদ্ধ শ্রমণকে আগুনে পুড়িয়ে মারলেন তাদের তর্কে হারিয়ে। আহাম্মক বৌদ্ধগুলো কিনা তর্কে হেরে হার মেনে আগুনে পুড়ে মরতে গেল। শঙ্করের ঐরূপ কাজকে ফ্যানাটিসিজম, সংকীর্ণ গোড়ামি ছাড়া আর কি বলা যেতে পারে। কিন্তু দেখো বুদ্ধের হৃদয়, বহুজন হিতায় বহুজন সুখায় কা কথা। সামান্য একটু ছাক শিশুর জীবন রক্ষার জন্য নিজ জীবন দান করতে সর্বদা প্রস্তুত। দেখো দেখি কি উদারতা, কি দয়া। এইভাবে তিনি আঘাত করতেন যাতে তার ভেতরের যে সংকীর্ণতা সেটি যেন সম্পূর্ণ চলে যায়। ত্রিবর্ণকে শাস্ত্র পড়ার অধিকার দিয়েছে শাস্ত্র, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য। আমাদের দুর্ভাগ্য যে ক্ষত্রিয় এবং বৈশ্য এই যে শাস্ত্র পাঠের যে অধিকার এবং তৎসংলগ্ন যে আচার অনুষ্ঠান সেগুলোকে তারা সম্পূর্ণভাবে পরিহার করেছে, তারা এটাকে ছুঁড়ে রাস্তায় ফেলে দিয়েছে। সেই কারণেই তারা আর কোনোভাবেই কোনো অবস্থাতেই এই কাজটি করে উঠতে পারে না। এখন যে অবস্থা হয়েছে একেবারে সেই ছুঁড়ে ফেলে দেওয়ার পরে আমাদের যে অবস্থা সেটি আমাদের হয়েছে, না ঘরকা না ঘাটকা। আমাদের যারা ব্রাহ্মণ পৈতেধারী ব্রাহ্মণ প্রতি মুহূর্তে বোকা বানায়, আর আমরা সেই বোকা হওয়ার যোগ্য হয়ে উঠি। আমাদের এইখানে দেখেছি কীরকমভাবে বোকা বানায়। একটি লোকের শ্রাদ্ধ হবে 80 কিলো চাল, যিনি ঠাকুর তিনি 80 কিলো চালের ব্যবস্থা করেছেন। আমি তাকে বললাম, যখন সেই মিশ্রাজি এলেন আমাদের এখানে অন্য একটা কাজে, আমি তাকে বললাম আমাদের 144 জনের সন্ন্যাসের সময় শ্রাদ্ধ করেছিলাম, তাতে বোধ হয় 80 কিলো চাল লাগেনি। আপনি একজনের শ্রাদ্ধ করতে 80 কিলো চালের নিদান দিলেন? তিনি বলছেন আসলে শ্রাদ্ধের চাল, বুঝলেন তো, প্রথমটা হচ্ছে শ্রাদ্ধের চাল, তারপরে চালটা কি না মাসিক কাজের চাল যদি না করে, তাই আগে থেকে মাসিক কাজে আরও 12 কিলো চাল জোগাড় করে নিয়েছি, আর যদি কি বাৎসরিক না করে তাহলে তার চালটাও নিয়ে নিয়েছি। এই সবটা এখন সব দেনা পাওনাগুলোকে ঠিক করে নিয়েছি। আমরা শাস্ত্র জানি না, শাস্ত্র বাক্য পড়তে পারি না, এই শাস্ত্র শাস্ত্রের যে নিদান আছে সেগুলোকে আমরা নিজেরাই ছুঁড়ে ফেলে দিয়েছি বলে আজকে এদের হাতে পুতুল হয়ে আমাদের থাকতে হচ্ছে। এই সমস্ত শঙ্করাচার্য এবং তার যে কিছু কিছু গোঁড়া মত ছিল সেগুলোর কারণে তারা শাস্ত্রকে যত টাইট করে রাখার চেষ্টা করেছে, মানুষ এই যে শাস্ত্র নির্দিষ্ট জীবন থেকে অন্য একটা জীবনে যাওয়ার চেষ্টা করেছেন। শঙ্করের সমস্ত রকম জ্ঞান, শঙ্করের সমস্ত রকম উদারতা, মানসিক উদারতা সব কিছুকে শ্রদ্ধা জানিয়ে বলছি, কোনো কোনো ক্ষেত্রে এটা যেন একটু সংকীর্ণতার পরিচয় দেখা দিয়েছে। এবং সেই পথ দিয়ে স্বামী বিবেকানন্দ তার শিষ্যকে আঘাত করছেন, বলছেন বুদ্ধের জীবনের কি অদ্ভুত হৃদয়, বহুজন হিতায় বহুজন সুখায় কা কথা। সামান্য একটি ছাক শিশুর জীবন রক্ষার জন্য তিনি নিজ জীবন দান করতেও প্রস্তুত ছিলেন। দেখ দেখি কি উদারতা, কি দয়া। জ্ঞানের সঙ্গে যদি উদারতার সংমিশ্রণ না হয়, জ্ঞান এবং উদার ভাবের যদি সম্মিলন না হয়, তাহলে সেই জ্ঞান পূর্ণতা লাভ করে না। শিষ্য বলছেন বুদ্ধের এই ভাবটা কি কি মশায়, অন্য এক প্রকারের পাগলামি বলা যাইতে পারে না? একটি পশুর জন্য কি নিজের গলা দিতে গেলাম? স্বামীজি বলছেন কিন্তু তোর এই ফ্যানাটিসিজম জগতের জীবের যত কত কল্যাণ হলো তা দেয়। কত আশ্রম, স্কুল, কলেজ, কত পাবলিক হসপিটাল, সাধারণের জন্য হাসপাতাল, কত পশুশালা স্থাপন, কত স্থাপত্যবিদ্যার বিকাশ হলো তা ভেবে দেখ। বুদ্ধদেবের জন্মের আগে এদেশে এসব ছিল কি? তাল পাতার পুঁথিতে বাঁধা কতগুলি ধর্মতত্ত্ব, তাও কয়েকজনের জানা ছিল মাত্র। ভগবান বুদ্ধদেব সেগুলি প্র্যাকটিক্যাল ফিল্ডে, কার্যক্ষেত্রে আনলেন। লোকের দৈনন্দিন জীবনে সেই সব প্র্যাকটিক্যাল ফিল্ডে, দৈনন্দিন জীবনে সেগুলোকে কেমন করে কাজে লাগাতে হবে তা দেখিয়ে দিলেন। ধরতে গেলেই যথার্থ বেদান্ত স্ফুরণ মূর্তি, এটা খুব স্বাভাবিক, বেদান্তের স্ফুরণ মূর্তি হয়ে থাকেন। কারণ যত অ্যাডভান্স হতে থাকবেন তত আপনি দেখবেন এটা প্রকাশ হতে থাকে, মানে দেশ এগিয়ে চলেছে। আমরা আগে যখন ছোট ছিলাম, আপনাদেরও অনেকেরই মনে আছে, আর আমার বয়সী বা আমার একটু বড় হবে, আগেকার দিনে সেই টেলিফোন ছিল, সেই ঘুরিয়ে ঘুরিয়ে 1, 2, 3, 4 করে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হতো। তারপরে হলো পুশ বাটন টেলিফোন, তারপরে এলো কর্ডলেস টেলিফোন, তারপরে টেলিফোনটাই চলে গেল। কর্ড যে কখনো, মানে বাঁদরের যে কখনো ল্যাজ ছিল সেটাই মানুষ ভুলে গেল, এখন পকেটের মধ্যে। তো মোবাইল ফোন যখন হয়েছিল তা একবারে বড় একটা খেলনার মতো এরকম একটা জিনিস, তারপরে আস্তে 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 তার সাইজ ছোট হয়ে হঠাৎ করে কি কারণে মোটা থেকে চ্যাপটা হয়ে গেলে স্লিমের যুগ। 36, 22, 36 খুব সুন্দর দেখতে, পাতলা থেকে পাতলা, খুব সুন্দর রঙের,
এখন যেমন চুলে নানা রকম রং হয়, শুধু সাদা চুল কালো করি না, ব্রাউন করি, খানিকটা এখানটা হলুদ ঝিলমিল। সেদিনকে দেখছিলাম কোন একটা জায়গায় ভদ্রমহিলা উঠেছিলেন, এই এই ডগাগুলো সব নীল, এই তলাগুলো সব নীল। আমি ভাবছিলাম যে আমার বোধহয় চোখের কোনো ইয়ে, কিন্তু উনি এসে বসলেন আমার সামনে, তখন দেখলাম সব ডগাগুলো সব নীল। এই যে দেখুন, এই যে ভ্যারাইটি নানা ধরনের সব ইয়ে। ছেলেটা দেখছিলাম, আমি ভেবেছিলাম পাকা চুল, তারপরে দেখলাম না, সরু সরু আলাদা আলাদা করে চুলটা যে আমার ছেড়েছে তার মধ্যে আলাদা আলাদা রং, হলুদ, তারপরে একটু সোনালি, তারপরে আরেকটু এরকম সোনালি, ওই রকম নানা রকমের, তারপরে ধবধবে সাদা একটা দুটো চুল। কিন্তু ওই যে যে চুলটা যে আঁচড়েছে, ভদ্রলোকের মতোই চুল আঁচড়েছে, কিন্তু সেই চুলের ভেতরেও কত ভ্যারাইটি। এই যে দেখুন সাজের যে বিবর্তন, আমাদের জীবনের যে বিবর্তন, ঠিক সেই রকম ধর্মীয় ভাবনার একটা বিবর্তন। আগে ছিল ছোট্ট পুঁথির মধ্যে গুরু তার শিষ্যকে জ্ঞান প্রদান করছে, শিষ্য সেই জ্ঞান অর্জন করে বাড়িতে যাচ্ছেন, যারা গুরুগৃহে যেতে পারছেন না তারা এই যে যারা বেদজ্ঞ পুরুষ তাদের আচার আচরণ দেখে বেদের মর্মার্থ গ্রহণ করছেন। তাদের চোখ কান সবসময় খোলা রাখতে হতো যে বেদজ্ঞ পুরুষ কেমন হয় এবং তার থেকে বেদতত্ত্বের অন্তর্নিহিত নির্যাস পালন করছেন। কিন্তু যখন যুগ বদল হতে থাকলো তখন এই বেদের নানা রকম ভাগ হতে থাকলো, ছোট ছোট পাঠশালা তৈরি হলো, স্কুল কলেজ, তারপরে বিশ্ববিদ্যালয় তৈরি হলো, স্থাপত্যবিদ্যার বিকাশ হতে থাকলো, মানুষ তার চিন্তা ভাবনাকে যে স্থাপত্য কলার ভেতরে প্রকাশ করতে থাকলো। তারপরে পশুশালার কথা আলাদা করে আমরা কখনো ভাবিনি, মানুষ অসুস্থ হয়ে পড়লে সামূহিক হাসপাতাল, সামূহিক চিকিৎসা কেন্দ্র, এগুলো সব বুদ্ধদেবের সময় থেকে আসতে থাকলো। ফলে তিনি আমাদের দৈনন্দিন জীবনের এমন কতগুলো বদল এনে দিলেন, মানুষের সেবা করার, সবার ভেতরে ঈশ্বর জ্ঞান করার এই যে ভাবনাটা, যেটা কেবলমাত্র পুঁথিপত্রে লেখা ছিল, কেবলমাত্র ওই গ্রন্থের শব্দাকারে আমাদের কাছে নিহিত ছিল, সেটিকে আমাদের জীবনের মানে জীবনযাপনের মানের সঙ্গে সংযুক্ত করে দিলেন তিনি। শিষ্য বলছেন, কিন্তু মহাশয় বর্ণাশ্রম ধর্ম ভাঙিয়া দিয়া ভারতের হিন্দু ধর্মের বিপ্লব তিনি ঘটাইয়া গিয়াছেন এবং সেই জন্যই তৎপ্রচারিত ধর্ম ভারত হইতে কালে নির্বাসিত হইয়াছেন, একথা সত্য বলিয়া বোধ হয়। স্বামীজি বলছেন, বৌদ্ধ ধর্মের ঐরূপ দুর্দশা তার টিচিংয়ের শিক্ষার দোষে হয় নাই, তার ফলোয়ারদের দোষেই হয়েছিল। বেশি ফিলোসফিক হয়ে তাদের হার্ট হার্টের উদারতা কমে গেল, তারপর ক্রমে বামাচারের ব্যভিচার ঢুকে বৌদ্ধ ধর্ম মরে গেল। অমন বিভৎস বামাচার এখানকার কোনো তন্ত্রে নাই। বৌদ্ধ ধর্মের একটি প্রধান কেন্দ্র ছিল জগন্নাথ ক্ষেত্র, সেখানের মন্দিরের গায়ে খোদা বিভৎস মূর্তিগুলি একবার গিয়ে দেখলে, দেখে এলেই ওই কথা জানতে পারবি। রামানুজ চৈতন্য মহাপ্রভুর সময় থেকে পুরুষোত্তম ক্ষেত্রটি বৈষ্ণবদের দখলে এসছে, এখন উহা ওই সকল মহাপুরুষের শক্তি সহায় অন্য এক মূর্তি ধারণ করিয়াছে। এই যে বর্ণাশ্রম প্রথা ভেঙে দেওয়া হয়েছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রত্যেকের আলাদা আলাদা কাজ, আলাদা আলাদা জীবিকা, তাদের জীবনযাত্রার মান আলাদা আলাদা এবং তাদের অনুযায়ী তাদের যে যে জিনিসটা তারা পাবে সেই অনুযায়ী তাদের জীবনযাপন, এইগুলির ভাব, মেধার ভিত্তিতে এই যে ভাব, বর্ণাশ্রমের ভাব, সেটিকে একেবারে সম্পূর্ণ ভেঙে চুরে তছনছ করে দিয়েছিলেন, সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে চলেলেন। এটা একটা খুব বড় মানে একটা নেগেটিভ দিক, বিশেষ করে সন্ন্যাসের ক্ষেত্রে সবাই সন্ন্যাসের যোগ্য হয়ে উঠতে পারবেন, এটা বুদ্ধদেব নিজেই জানতেন। কিন্তু তিনি সেই বৌদ্ধ ধর্মে প্রচার করতে গিয়ে বহু মানুষ তাতে আকৃষ্ট হলেন এবং সাময়িক সাময়িক আবেগে তারা ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে এলেন। যখন এই আবেগ শূন্যতা, আবেগটা যখন ধীরে ধীরে কেটে যেতে থাকলো, তারা এই অলীক জীবনযাপন করবার জন্য, সেই অলীক স্ট্যান্ডার্ডটিকে ধরে রাখার জন্য তাদের জীবনে নানা রকমের ক্রিয়াগুলি শুরু করলেন, যেগুলি বামাচার এই জাতীয় জিনিসগুলি থেকে আসতে থাকলো। আমাদের এই যে সঙ্গে সাধু হওয়ার জন্য অনেকেই সাধু হতে চান অনেক, কিন্তু এই যে নিয়ম কানুনের বাধা বেঁধে দিয়ে সেটা সকলের কাছে সকলকে গ্রহণ করা যাবে না, আমাদের সাধুর সংখ্যা সত্যিই খুব কম আছে। দলে দলে অনেক ছেলে যোগদান দিলে আমাদের খুব ভালো হয়, কিন্তু তথাপি আমরা এর মান ঠিক রাখার জন্য, আমাদের কম ছেলে পুলে এলেও এর মান ঠিক রাখার জন্য সদাসর্বদা প্রতিনিয়ত সাধন ভজন করে যাচ্ছি। একটি ছেলেকে সাধু হতে আসবার আগে আমরা কতবার ভাবি, কত রকমের পরীক্ষা নিরীক্ষা করি, কত কিছু
বারের ভেতর দিয়ে কতগুলি ভাঙা মানে বাধাকে অতিক্রম করে, হার্ডলকে অতিক্রম করে যাওয়ার সব নানা রকমের এক্সারসাইজ রাখা হয়, যাতে আমরা দেখে নিয়ে যেতে চাই যে সে যে সাধু হতে চাইছে তার সত্যিকারের ইচ্ছা না সাময়িক একটি আবেগ থেকে সেটা আসছে। অনেক সময় হয় জীবনে খুব দুঃখ পেলে জগৎটা শূন্য বলে বোধ হয়, তখন আমরা ঘরবাড়ি ছেড়ে মনে হয় যেখানে খুব শান্তি খুঁজে পাচ্ছি সেখানেই যাই, কিন্তু যখন সেই জীবনের ওই দুঃখ কষ্ট ওই ক্রাইসিসটা চলে যায় তখনই যে জীবনের যে কষ্ট এটাকে কখনোই আমরা ফেস করতে পারি না, তখন আমরা এখান থেকেই পালাই। আমাদের মহারাজ বলেছিলেন যে যে সংসারের দায়িত্ব প্রতিপালন করার থেকে পালিয়ে এসে সন্ন্যাস আশ্রমে আসে, সে একটা সময় সন্ন্যাস আশ্রমের দায়িত্ব প্রতিপালন করা থেকে পালিয়ে আবার সংসার আশ্রমে ফিরে যাবে। এটা হচ্ছে কথা, সব কিছুতেই আমাদের যোগ্য হয়ে উঠতে হবে। যখন মেয়েদের সন্ন্যাসের কথা উঠল, মহামতি গৌতমী সন্ন্যাস নিতে চাইলেন, আনন্দ বারবার বুদ্ধকে অ্যাপ্রোচ করতে থাকলেন, প্রতিবার বুদ্ধ সেটাকে নিগেট করে দিলেন, তথাপি যখন আনন্দের কথায় তিনি সন্ন্যাস দীক্ষা দিলেন গৌতমীকে, এবং মেয়েদের জন্য এই যেরকম ভিক্ষুণীদের একটা আলাদা গোষ্ঠী তৈরি হলো, তখন সেই দিনই বুদ্ধদেব তিনি তার ভবিষ্যৎবাণী করেছিলেন যে ধর্মমত আরো কয়েক শত কয়েক হাজার বছর চলত, তার আয়ুষ্কালকে তুমি সংক্ষিপ্ত করে দিলে। অর্থাৎ সব মেয়েরা স্বামীজি যে কারণে চেয়েছিলেন ফুল তোলা মালা গাঁথা মেয়ে দরকার নেই, যে একাকীভাবে নিজে নিজে জীবনযাপন করতে পারে শুধু নয়, তার জীবনে যে ত্যাগের প্রেরণা সেটা অন্যের ভেতরে সে সঞ্চারিত করতে পারে। আপনি সারদা মঠের মাতাজিদের দেখবেন কি অদ্ভুত পরিশ্রম করতে পারেন, কি অদ্ভুত তাদের প্রেরণাময় জীবন, কি কঠোর পরিশ্রম করেন। আমরা কিন্তু অনেকেই, আমাদের অনেক মায়েরাই কিন্তু আমাদের জীবনে এরকম কঠোরতা পালন করতে পারি না। আমি দেখেছি আমার ছেলেবেলায় এদের দেখেছি কি প্রচণ্ড পরিশ্রমে এরা পরিশ্রম করতেন, কায়িক পরিশ্রম করতেন, মেধা বিকাশ করতেন, এবং একই সঙ্গে সাধন ভজনেও এরা তুখোর। স্বামীজির স্বপ্নের মেয়েদের মঠ তৈরি হতে এখানে 50 বছর সময় লেগেছিল, কিন্তু খুব সহজেই আনন্দ এই ধর্মমত করলেন, এবং তাদের যেহেতু পরিচালন করার ক্ষমতা মহিলাদের ভেতরে ছিল না, তাই তাদের পুরুষের সাহায্য নিতে হলো, যেখানে এই ধর্মমতে ধীরে 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 পতন হলো। আমাদের প্রত্যেককে এই ধর্ম জীবন যাপনের নিজেদের যোগ্য হয়ে উঠতে হবে। আমরা যদি এই ধর্ম জীবনের যাপনের যোগ্য হয়ে না উঠতে পারি তাহলে নানা রকমের প্রলোভন আমাদের জীবনে আসবে, আর সেই প্রলোভনের দিকে আমরা সাড়া দিয়ে আমরা মূল যে ধর্ম জীবনযাত্রা তার থেকে একেবারে সরে যাব। স্বামীজি বলছেন যে জগন্নাথ ধামে তো আগে এরকম ছিল, পরবর্তীকালে রামানুজ এবং শ্রীচৈতন্য মহাপ্রভু এসে পুরুষোত্তম ক্ষেত্রটি বৈষ্ণবদের দখলে এনেছেন এবং তাদের শক্তি প্রতিভায় এটি একটি নতুন রূপ পেয়েছে। শিষ্য বলছেন, মহাশয় শাস্ত্রমুখে তীর্থাদি স্থানের বিশেষ মহিমা অবগত হওয়া যায়, ইহা কতটা সত্য? স্বামীজি বলছেন, সমগ্র ব্রহ্মাণ্ড যখন নিত্য আত্মা ঈশ্বরের বিরাট শরীর, তখন স্থানমাত্র থাকাটার বিচিত্রতা কি আছে? স্থান বিশেষে তার বিশেষ প্রকাশ কোথাও সত, কোথাও শুদ্ধ সত্য মানব মনের ব্যাকুল আগ্রহে হয়ে থাকে। সাধারণ মানুষ ওই সকল স্থানে জিজ্ঞাসু হয়ে গেলে সহজে ফল পায়, এই জন্য তীর্থাদি আশ্রয়ের কালে আত্মার বিকাশ হয়। তবে স্থির জানবি, এই মানব দেহের চেয়ে আর কোনো বড় তীর্থ নেই, এখানে আত্মার যেমন বিকাশ এমন আর কোথাও নেই। এই যে জগন্নাথের রথ, তাও এই দেহের কংক্রিট ফর্ম বা স্থূল রূপ মাত্র, এই দেহরথে আত্মাকে দর্শন করতে হয়। পড়েছিস না, আত্মানম রথিনম বৃদ্ধি ইত্যাদি, মধ্যে বামনম আসীনম বিশ্বে দেবা উপাসতে, এই বামন রূপী আত্মদর্শনই ঠিক ঠিক জগন্নাথ দর্শন। এই যে কালে, এই যে বলে রথে চ বামনম দৃষ্ট পুনর্জন্ম ন বিদ্যাতে, এর মানে হচ্ছে তোর ভেতরে যে আত্মা আছেন যাকে উপেক্ষা করে তুই কিম্ভূত কিমাকার এই দেহ রূপ জড়পিণ্ডটাকে সর্বদা আমি বলে ধরে নিচ্ছিস, তাকে দর্শন করতে পারলে আর পুনর্জন্ম হয় না। যদি কাঠের দোলায় ঠাকুর দেখে জীবের মুক্তি হতো তাহলে বছরে বছরে কোটি কোটি জীবের মুক্তি হয়ে যেত। আজকাল আবার রেলে যাওয়ার যে সুযোগ, জগন্নাথ সম্বন্ধে সাধারণ ভক্তদিগকে বিশ্বাসকে আমি কিছু নয় বা মিথ্যা বলছি না, এক শ্রেণীর লোক আছে যারা এই মূর্তি অবলম্বনে উচ্চ থেকে ক্রমে উচ্চতর তত্ত্বে উঠে যায়,
অতএব এই মূর্তিকে আশ্রয় করে শ্রী ভগবানের বিশেষ শক্তি যে প্রকাশিত হয়েছে এতে সন্দেহ নেই। এই যে একটি বিশেষ মূর্তির প্রতি আমাদের আগ্রহ, তার প্রতি আমাদের বিশেষ একটি পূজা, তার প্রতি আমাদের বিশেষ ভালোবাসা, এই সমগ্র ভাবটি একটি ঘনীভূত হয় এবং সেই ঘনীভূত ভাবের ভেতরে যখনই আমরা প্রবেশ করি আমাদের মনের পরিবর্তন হয়। সহজ কথায় বলি, আপনারা যখন বেলুড় মঠে মন্দিরে যান তখন ঠাকুরের সেই বিশাল বিগ্রহ, দু মানুষ সমান বিরাট বিগ্রহ, তাকে দেখে আমাদের আনন্দে ভর। এক তো ঠাকুর আমাদের বড় প্রিয়জন, তারপরে তার ওই রকম বিরাট রূপে তিনি অবতীর্ণ হচ্ছেন যেখানে আর কিছুই দৃশ্যমান নয়, তখন তাকে দেখে আমরা সম্পূর্ণভাবে গলে যাই। আমরা যারা দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো এবং কালী পুজো করবার সুযোগ পেয়েছি, এটা একবারে প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের হয়েছে। যখন মা দুর্গার সামনে বসে পুজো করছি, যতবার মুখ তুলে তাকিয়েছি ততবার অন্য কোনো কিছু দৃশ্যমান নয়। সেই দশপ্রহরণ ধারিণী জয় শ্রী শ্রী দুর্গাকে দেখতে দেখতেই মন একবার বিভোর হয়ে যায় এবং সম্পূর্ণ মন প্রাণ অন্যদিকে কোথাও না গিয়ে এক মনে দেবীর আরাধনাতে রত থাকে। তন্ত্রধারক বলেই চলেছেন, একেবারে মন্ত্রবত যন্ত্রবত সে পূজা করে চলেছে, সেই মন কোথাও এপাশ ওপাশ হয় না। অথচ এই সাধন, এই মানুষ, আমরা যখন সাধারণভাবে জপ ধ্যান করতে বসি আমাদের মন বিক্ষিপ্ত হয়, বিক্ষিপ্ত মনকে আবার আমাদের প্রত্যাহার করে বস্তুতে নিয়ে আসতে হয়। এটা স্থান মাহাত্ম্য এবং ওই জায়গার, এবং যারাই ওইখানে আসে সবাই তখন প্রার্থনা করেন। প্রার্থনা পর মন হওয়ার ফলে যে ওই পরিমণ্ডল, ওই তন্মাত্রার মধ্যে গিয়ে পড়েন, সবার মনই জগন্মাতার প্রতি নিবিষ্ট হয়, তারা অন্য কোনো কিছু চিন্তা করতে পারেন না। দু চারজন যারা এই মা দুর্গা দেখার ছলে বাড়ির যে বন্ধন থেকে মুক্ত হয়ে যায় তাদের কথা আলাদা, কিন্তু স্বামীজি বলছেন ঠিক এরকমভাবে তীর্থাদি প্রভৃতি স্থানেতে গেলেও ঠিক তাই। যুগ যুগ ধরে মানুষ প্রার্থনা করে আসছে, সেখানে একটি তন্মাত্রা তৈরি হচ্ছে, প্রার্থনা করার ফলে ভগবানের বিশেষ প্রকাশ হচ্ছে এবং আমাদের মনেরও বিকাশ সাধন হচ্ছে। কিন্তু মানব দেহের চেয়ে বড় আর তীর্থ তিনি নেই বলছেন, এখানে আত্মার যেমন বিকাশ এখানে আর কোথাও নেই। সত্যি তো আমরা যদি ভাবি, এই যে আমরা চলছি ফিরছি ঈশ্বর সাধন করছি, এই উচ্চ চিন্তা, এই মহাজাগতিক ভাবকে এই একটা ছোট্ট শরীরের মধ্যে রাখছি, এই শরীরটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা সেটাকে করতে পারতাম না। আর শরীরের মধ্যে যিনি আছেন সেই আত্মারাম, তিনি পরমাত্মার একটি বিশেষ প্রকাশ, যেরকমভাবে আয়নাতে আমরা দর্শন করি ঠিক সেইটার প্রকাশ। এই প্রতিচ্ছবিকে দেখতে দেখতে যখন আমরা আসল ছবির প্রতি আকৃষ্ট হই তখন আমাদের হয়। এই যে আমাদের যে ধ্যান করতে বলা হয়, বলা হয় তোমার মুখ যেদিকে, তোমার ইষ্টের মুখ সেই দিকে, এর অর্থ হচ্ছে আমি স্বরূপ যে ভাবনাটা তাকে বার করে দিয়ে এই যে গোটা দেহটা এটা ঈশ্বরের প্রকাশ এই চিন্তা করা। আর সেই অনন্তের সঙ্গে চিন্তা করতে করতে, চিন্তা করতে করতে আমি যে সত্তাটা, এই সত্তাটার সম্পূর্ণ মৃত্যু করা, তার যে একটা অস্তিত্ব আছে তাকে একবারে সম্পূর্ণ অস্তিত্বহীন করে দেওয়া। শুধু আমার ভেতরে ঈশ্বরের প্রকাশ প্রকাশিত হচ্ছে, এই শরীরটা আর কিছু নয়, সেটা ঈশ্বরের একটি প্রকাশ আর তাছাড়া আর কিচ্ছু নয়। যখন এই ভাবটা আমরা ঠিক ঠিক স্থাপন করতে পারবো তখন আমরা দেখব জগতের বাইরে আর কোথাও ঈশ্বরের কোনোরকম, আমরা যে মূর্তি খুঁজি এই খুঁজি কোথাও কিছু মনে হচ্ছে না, মনে হচ্ছে সেই মূর্তির কাছে গিয়ে আমাদের যে আনন্দ, যে আমাদের উপভোগ করছি, আমরা নিজের ভেতরে চোখ বন্ধ করে থাকলেও সে একই আনন্দ উপভোগ করতে পারব। এই যে বলছেন না, রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্মম ন বিদ্যতে, আমরা জগতে সবার ভেতরে যেমন আত্মস্বরূপকে দর্শন করি ঠিক সেই রকম আমি যখন আমি আমার ভেতরে সেই বামনকে দর্শন করি, আমার যখন আত্মবোধ হয় আমি ঈশ্বরীয় কণা নই, ঈশ্বরের সঙ্গে সম্পৃক্ত বস্তু, আমি আলাদা কোনো বস্তু নেই, আমি সেই ঈশ্বরের প্রকাশ, তখন আর তার পুনর্জন্ম হয় না। এই যে জন্ম মৃত্যুর এই যে চক্র, এটাকে সে ভেঙে গিয়ে অতিক্রম করে। আমরা শেষ করব এই ভাবটি দিয়ে। শিষ্য বলছেন, তবে কি মহাশয় মূর্খ আর বুদ্ধিমানের ধর্ম আলাদা? স্বামীজি বলছেন, তাই তো, নাহলে তো শাস্ত্রেই বা এত অধিকারী নির্দেশের হাঙ্গামা কেন? সব ট্রুথ, তবে রিলেটিভ ট্রুথ ডিফারেন্ট ইন ডিগ্রিজ। মানুষ যা কিছু সত্য বলে জানে সে সকল ঐরূপ, কোনটা অল্প সত্য কোনটা তার চেয়ে অধিক সত্য। নিত্য সত্য কেবল একমাত্র ভগবান। এই আত্মা জড়ের ভেতর একেবারে ঘুমাচ্ছেন, জীব নামধারী একমাত্র ভগবান। জীব নামধারী মানুষের ভেতরে
তিনি আবার কিঞ্চিৎ কনশাস বা জাগরিত হয়েছেন। শ্রীকৃষ্ণ বুদ্ধ শঙ্করাদিতে আবার এই আত্মাই সুপার কনশাস স্টেজে অর্থাৎ পূর্ণভাবে জাগরিত হয়েছেন। এর উপরের অবস্থা আছে যে ভাবে বা ভাষায় বলা যায় না, অবাং মনস গোচরম। আপনারা মনে করে দেখুন, 1 জানুয়ারি 1886 সালে ঠাকুর তার ভক্ত শিষ্যদের একটি মাত্র আশীর্বাদ করলেন, আমি তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক, অর্থাৎ তোমার মাঝে যে চেতন সত্তা ঘুমিয়ে আছে তার জাগরণ হোক। আমরা যত নিজেকে জাগ্র, আপনারা নিজেরাই বুঝতে পারবেন, আপনি মানুষটা একটু একটু করে বদলে যাচ্ছে। নিজে বলছেন না যে মূর্খ, এই যে মূর্খ আর বুদ্ধিমানের ধর্ম আলাদা, ধর্ম ঠিক আলাদা নয়, অনুভূতির ভাবটা আলাদা, ডিগ্রিটা আলাদা। আমরা একভাবে যখন ছোট থাকি তখন জগৎকে একভাবে উপলব্ধি করি, যত বড় হতে থাকি তত উপলব্ধির পরিমাণটা বাড়তে থাকে, যখন পরিণত বয়সে আসি তখন তার উপলব্ধিটা আলাদা হয়। যখন আমরা কিচ্ছু বুঝতে পারি না, আমাদের দাদু ঠাকুমা বা প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে সাহায্য নিই, কেন তার মাথা আর আমার মাথা কি আলাদা কোনো বস্তু দিয়ে তৈরি? তা কিন্তু নয়, কিন্তু সেটা আমাদের অভিজ্ঞতার আলোকে আলোকিত। আমার এখনো পর্যন্ত হৃদয়ের ভিতরে সেই আলোকটা জাগিনি। এইটা হচ্ছে ডিগ্রি অফ ডিফারেন্স ও অধিকারী ভেদ। জীবন চলতে 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 জীবনকে দেখতে দেখতে তার অনুভূতির আলোয় আমরা আলোকিত। এই অবস্থাতে যেতে যেতেই আমাদের এমন একটা অবস্থা হয় যেখানে আমরা আলাদা করে বলতে পারি না। মহাশয়, কোনো কোনো ভক্ত সম্প্রদায় বলে ভগবানের সত্যি ভাব বা সম্পন্ন পাতাইয়া সাধন করিতে হইবে, আত্মার মহিমাদির কথা তাহারা কিছুই বোঝে না, শুনলেও বলে ওই সকল পাতা ছাড়িয়া সর্বদা ভাবে থাকো। স্বামীজি বললেন, তারা যে বলে তা তাদের পক্ষে সত্য, ঐরূপ করতে করতে তাদের ভেতরে একদিন ব্রহ্ম জেগে উঠবেন। আমরা সন্ন্যাসীরা যা করছি তাও আর একরকম, আর একরকম ভাব। আমরা সংসার ত্যাগ করেছি, অতএব সাংসারিক সুখ সম্বন্ধে মা বাপ স্ত্রী পুত্র ইত্যাদির কোনো একটি ভাব ভগবানে আরোপ করে সন্তান সাধনা করা আমাদের ভাব কেমন করে হবে? ওসব আমাদের কাছে সংকীর্ণ বলে মনে হয়। অবশ্য সর্বভাবাতীত শ্রী ভগবানের উপাসনা করা বড় কঠিন, কিন্তু অমৃত পাই না বলে কি বিষ খেতে হবে? এই আত্মার কথা সর্বদা বলবি, শুনবি, বিচার করবি, এই রূপ করতে করতে কালে দেখবি তোর ভেতরে সিংহী অর্থাৎ সিংহ বা ব্রহ্ম জেগে উঠবেন। এইসব ভাব খেয়ালের পারে চলে যা। ওই শোন, কঠোপনিষদের যম কি বলেছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানো নিবোধাত। এইরূপে এই প্রসঙ্গ সমাপ্ত হইল। মঠে প্রসাদ পাইবার ঘণ্টা বাজিল। স্বামীজির শিষ্য সঙ্গে শিষ্য প্রসাদ পাইয়ে প্রসাদ গ্রহণ করিতে চলিল। একটি বিশেষ ধর্ম সম্প্রদায়ের কথা বলতে গিয়ে তিনি বলেছেন, তারা বলেন এই সমস্ত ভাব ছেড়ে দিয়ে ভগবানের সঙ্গে এক সম্পর্ক বা ভাব পাতাতে হয়। স্বামীজি সেটা স্বীকার করছেন, বলছেন হ্যাঁ সেইভাবেও তারা যেতে যেতে একটা সময় ব্রহ্ম জাগৃত হবে। আমরা উল্লেখ করেছিলাম স্বামী ব্রহ্মানন্দজির সাধন পদ্ধতির কথা, তিনি যে বলছেন যে প্রাথমিকভাবে বাহ্যিক সাধন করতে আমাদের ভালো লাগে, ঠাকুরকে ফুল বেলপাতা নানা রকম জিনিস দিয়ে সাজিয়ে ধূপ দীপ দিয়ে ঘর পরিষ্কার করা এই সমস্ত কাজ ভালো লাগে, একটা সময় সেটাও ভালো লাগে না, মনে হয় ভগবানের নাম নিরন্তর করে বেড়াই, একটা সময় সেটাও ভালো লাগে না, মনে হয় ভগবানের রূপ চিন্তা করে যাই, আর একটা সময় আমরা অন্তর থেকে অনুভব করি ব্রহ্মবস্তু যেন লণ্ঠনের আগুনের মতো একটি কাঁচের আবরণ, সে কাঁচের আবরণটা হচ্ছে আমি, সেই কাঁচের আবরণ দিয়ে ঢাকা, সেই কাঁচটা ভেঙে সেই আগুনের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাই। ঠিক সেই রকম যারা যেভাবেই থাকুক না কেন সেইভাবে সাধন করতে করতে যাবে। প্রত্যেকের ভাব আলাদা, এটা একবারে বুঝতে হবে। খেদার যা ভাব ভোদার সে ভাব হতে পারে না, কারণ ঈশ্বর প্রত্যেককে আলাদা আলাদা মন দিয়েছেন। যে মনে যেরকম প্রকাশ পেয়েছে সেইভাবে সে যদি এগিয়ে যেতে পারে তাহলে অবশ্যই তার ঈশ্বর দর্শন হবে, হবেই হবে, এটা কেউ আটকাতে পারবে না। ঈশ্বরের বিশেষ প্রকাশ তার মধ্যে হবে। কেউ একটি বিশেষ ভাবকে গ্রহণ করে যাবে, কেউ শূন্য আমি সেই পরম 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 পুরুষের প্রকাশ এই ভাব ভাবতে ভাবতে অনন্তের মধ্যে মিশে যাবে। আমরা সবাই ঘুড়ি উড়িয়ে চলেছি, কারুর কুটি ঘুড়ি কাটা পড়বে আর সেই কাটা ঘুড়ি সে অনন্ত পৃথিবীর কোনো একটা অংশে গিয়ে হারিয়ে যাবে। হয়তো আমাদের এই রুদ্রনগর থেকে ওড়া ঘোড়া উড়িয়ে এসে
মনসাদ্বীপের পুকুরের কোনো একটা পুকুরের জলে পড়ে গিয়ে সে তার শরীর ছেড়ে সে তার সত্তাকে প্রকৃতির সাথে মিলিয়ে দেবে। কিন্তু যেভাবেই হোক না কেন, যে ভাবকেই ধরি না কেন, আমরা অবশ্যই সেই ভাবের প্রতি যদি একনিষ্ঠ হই মুক্তি আমাদের হবেই। বলছেন সেই কারণে তোর যে ভাব সেই ভাবটিকে ধরে রাখতে হবে। এইরূপ করতে করতে কালে দেখবি তোর ভেতরেও সিংহী জেগে উঠবে। সিংহী মানে সিংহের কথা বলছেন, ব্রহ্মস্বরূপের জাগরণ হবে, আমরা অনুভব করতে পারব। এবং এই ভাব এইসব ভাব খেয়ালে পারে চলে যা। ওই শোন কঠোপনিষদে যম কি বলেছেন, কি বলেছেন যম? উত্তিষ্ঠত জাগ্রত, উঠে দাঁড়াও, যে অবস্থায় আছো তার থেকে জাগ্রত হও, যে অবস্থায় আছে তার থেকে জেগে উঠো। অনন্ত জীবন তোমার জন্য অপেক্ষা করছে, একটা ছোট্ট গণ্ডির মধ্যে ভেঙে থাকা তোমার কাজ নয়, এটা নিজেকে জানতে হবে। উত্তিষ্ঠত জাগ্রত, এবং যতক্ষণ না পর্যন্ত তুমি সে অনন্তের সাথে মিশে যেতে পারছো, প্রাপ্য বরাণ নিবোধত, যতক্ষণ না পর্যন্ত পাচ্ছ নিবোধত, থেমে থেকো না, তোমার এই যে যাত্রা সে যেন না থেমে থাকে। আমাদের শাস্ত্র আরেকটি ছোট্ট শব্দে এই গোটা ভাবটিকে বলেছেন, সেটা হচ্ছে চরৈবেতি, এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। শ্রীরামকৃষ্ণ দেবের সেই সুন্দর গল্প, ব্রহ্মচারী কাঠুরিয়াকে বললেন আরেকটু এগিয়ে গেলে চন্দনের বন পাবে। চন্দন কাঠ কেটে অনেক টাকা রোজগার হওয়ার পর তার মনে হলো যে ব্রহ্মচারী তো শুধু থেমে থাকতে বলেনি, এইভাবে তামার খনি, রূপার খনি, সোনা, মণিমুক্তা কত কি, যা পেলো তাতে আন্ডিল হয়ে গেল। আমাদের জীবনটাই চলে থাকার জীবন, এবং যত আমরা চলতে থাকব, যত আমরা এগিয়ে যাওয়ার সুযোগ পাব, তত নিজেদের ধন্য মনে করব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্তম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামী ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।